রাজ্য পুলিশের চোখে ধুলো দিয়ে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে আসামে প্রবেশের সময় আসাম পুলিশের হাতে ফের একবার আটক হল গাঁজা বোঝাই ট্যাঙ্কার গাড়ি। করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে রবিবার ভোর 6টা নাগাদ আটক করা হয় গাঁজা বোঝাই ভারত পেট্রোলিয়ামের এক ট্যাঙ্কার গাড়ি। সূত্রের খবর অনুযায়ী আগরতলা থেকে NL01AG5508 নম্বরের 10 চাকার ভারত পেট্রোলিয়ামের ট্যাঙ্কার গাড়িটি ত্রিপুরা সীমান্ত টপকে আসাম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের নাকা পয়েন্টে আসতে ইনচার্জ প্রণব মিলের নেতৃত্বে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করে আসাম পুলিশ। 71টি প্যাকেটে মোট 1420 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে, যার কালো বাজারে মূল্য আনুমানিক 1,42,00,000 টাকা। ট্যাঙ্কার গাড়ির চালক তেলিয়ামুড়ার বাসিন্দা মিঠুন সরকারকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর সে জানায়, গাঁজাগুলি নিয়ে আগরতলা থেকে বহিরাজ্যে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সে অভিযুক্তের বিরুদ্ধে NDPS আইনে মামলা গ্রহণ করে তদন্ত জারি রেখেছে আসাম পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।